নমস্কার বন্ধুরা তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সমস্ত অসুখ ভালো হয়ে যেতে পারে কিন্তু আমি তোমাদের কোনো ওষুধ খেতে বলবো না কারণ সমস্ত অসুখ বিসুখের ওষুধ আমাদের মধ্যেই আছে আমাদের ভেতরে আছে আমাদের ভেতরে একটা ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি আছে যেটাকে আমরা সবাই বন্ধ করে রেখেছি এই কথাগুলো বলেছেন স্বামী শিবানন্দ যিনি শিব যোগ শেখান তা আমি সেখান থেকে শুনেই তোমাদের বলছি শুধু বলছি না আমি এগুলি নিজে পরীক্ষা করে দেখেছি যে আমাদের যত রকমের অসুখ বিসুখ আছে সমস্ত সেরে যেতে পারে যদি আমরা আমাদের ভেতরে যে ওষুধের ফ্যাক্টরিটা আছে সেটাকে যদি আমরা লক আউট না করে তালাটা খুলে আমরা যদি সেই ওষুধগুলো ব্যবহার করতে পারি তোমার ভেতরে যে ওষুধের ফ্যাক্টরিটা আছে না সেটাতে যদি তুমি প্রোডাকশনটা শুরু করে যেতে পারো এবং সেই ওষুধগুলো তুমি যদি খাওয়া শুরু করো তাহলে যে কোনো অসুখ থেকে তুমি খুব সহজেই সেরে উঠতে পারবে অসুখের মতোই আমাদের যত প্রশ্ন যত সমস্যা যত পরিস্থিতি তার সব কিছুর ওষুধ কিন্তু আমাদের ভেতরেই আছে স্বামী শিবানন্দ বলছেন যে যত রকমের বিপত্তি আপত্তি অসুস্থতা বিশেষ করে অসুখ বিসুখ এই সমস্ত কিছু আমরা কিন্তু আমাদের নিজেদের শক্তিতে সারিয়ে তুলতে পারি তাহলে আমাদের কেন অসুখ হয় সব কিছু তোমাদের নিজেদের উপর নির্ভর করে কিন্তু তোমাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে তোমাকে কিন্তু তোমার যত রকমের স্বভাব তোমার যে পেছনের যে তোমার যে কর্মের ফল তুমি যে যা যা যেভাবে তুমি তোমার নিজেকে বানিয়েছো হয় কি আমরা যখনই কিছু ভাবতে থাকি আমাদের এই যে সর্বসময়ের ভাবনা চিন্তা আমাদের যে হিন্দিতে বলি নজরিয়া আমরা কিভাবে জিনিসকে দেখি কিভাবে পরিস্থিতিকে দেখি এই সমস্ত ব্যাপারটার মধ্যে আমাদের একটা আমূল পরিবর্তন আনতে হবে আমরা নির্মাণ করছি সব সবসময় অহরহ যে মুহূর্তে যে কথাটা যে শব্দটা আমরা বলছি বা যে ভাবনাটা আমরা ভাবছি সেই প্রত্যেকটা ব্যাপার আমাদের ভেতরে আমাদের সেলগুলোকে ঠিক সেইভাবে ওরিয়েন্ট করছে যেমন তুমি তোমার মোবাইলের যখন কোনো রিচার্জ করো তোমার ব্যাটারিটা যে ইলেকট্রিক সকেটে তুমি তোমার মোবাইল চার্জারটাকে লাগাও সেখান থেকে যখন ইলেকট্রিসিটিটা তোমার মোবাইল ফোনে ঢোকে ঢুকে চার্জ করতে থাকে আস্তে আস্তে ব্যাটারির ভেতরে যে ছোট ছোট সেলগুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে থাকে ঠিক সেইভাবেই এই যে ঈশ্বরের যে আলোটা আছে ঈশ্বরের লাইট অর্থাৎ কসমিক এনার্জি কসমিক এনার্জি একটা স্পিরিচুয়াল শব্দ কসমিক এনার্জিটাকে তুই বলতে পারো ঈশ্বরের থেকে আসা যে আলোটা ঈশ্বর মানে হচ্ছে যে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি যে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তির মধ্যে আমরা ডুবে আছি সেই ডুবে থাকার সময়ে আমরা কিন্তু অহরহ সেখান থেকে চার্জ নিচ্ছি এবং সেই চার্জটাকে আমরা নেগেটিভভাবে নেব না পজিটিভ ভাবে নেবো সেটা সম্পূর্ণ আমাদের উপরে কাজেই দেখো সমস্ত সময়ে প্রত্যেকটি সেকেন্ডে প্রত্যেকটি মুহূর্তে আমরা আমাদের ভেতরটা আমাদের আমাদের শক্তিটাকে আমরা নির্মাণ করছি আমরা বানাচ্ছি আমি যখন যা ভাবি সকালে উঠে কী ভাবি বা চা খাওয়ার পরে কি ভাবি বা ব্রেকফাস্টের পরে কী ভাবি দুপুরে কি ভাবছি আমি মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করছি একজন মানুষ আমাকে কিছু বললেন এবং আমি সেটা শুনে আমি সেটা কীভাবে গ্রহণ করলাম আমি কি খাবার খাচ্ছি খাবার খাওয়ার সময় কি ভাবছি অথবা আমাদের কোনো সম্পর্কের ক্ষেত্রে আমাদের হাজব্যান্ড ওয়াইফ বা সন্তান বা বাবা মা বা প্রেমিক প্রেমিকা আমরা যখন কথার আদান প্রদান করি প্রত্যেকটি সময়ে আমাদের ভেতরে একটা নির্মাণ হচ্ছে সমস্ত সময়ে অহরহ আমরা যেসব কথা ভাবছি বা যা করছি যা শুনছি যেসব শব্দ উচ্চারণ সমস্তগুলো সমস্ত অ্যাক্টগুলো আমাদের সেলগুলোকে সেইভাবে নির্মাণ করে আমাদের সেলের মধ্যে যদি পজিটিভিটি আমরা ভরে দিই আমাদের শরীরের যে সেলগুলো এইটটি বিলিয়ন সেলস আমাদের শরীরের মধ্যে আছে যেগুলি অহরহ সকল সময়ে ভাঙছে আর গড়ছে ভাঙাটা হচ্ছে ওদের ন্যাচারাল প্রসেস আমাদের সেলগুলো ভেঙে যায় ন্যাচারাল প্রসেসে আবার যখন গড়ে ওঠে সেই গড়ে ওঠার সময় সেই যে কসমিক এনার্জি যেটা ঈশ্বরের আলো যেটাকে বললাম অথবা যেটা বিশ্বব্রহ্মাণ্ডের যে শক্তি যেটাকে আমরা অ্যাট্রাক্ট করি আমাদের শরীর দিয়ে মন দিয়ে সেই ঈশ্বরের সেই শক্তিটাকে আমরা কিভাবে সেই সেলে ঢোকাবো ভালো ভেবে ঢোকাবো না খারাপ ভেবে ঢোকাবো তুমি সেই আলোটাকে সাদা রঙ করবে না কালো রঙ করবে যদি সাদা হয় পজিটিভ কালো হয় নেগেটিভ ধরে নিলাম তুমি কিভাবে সেই আলোটার আর সামনে একটা ফিল্টার লাগবে যে ফিল্টারটা দিয়ে আলোটা ঢুকবে শরীরে আলো মানে শক্তি আমি কিছু কিছু সাধারণ শব্দ ব্যবহার করি যাতে বুঝতে সুবিধা হয় আমি বলছি কসমিক এনার্জির কথা বা বিশ্বব্রহ্মাণ্ডের যে সোর্স অফ এনার্জি সেই এনার্জিটাকে আমরা কোন ফিল্টার লাগিয়ে আমাদের ভেতরে ঢোকাবো এবং সেই ঢোকানোটার ওপরে নির্ভর করবে আমাদের সেলগুলি কিভাবে আমাদের শরীরের মধ্যে গঠন হবে এবং কিভাবে আমাদের অসুখ বিসুখগুলো সেরে যাবে আমি এমন শুনেছি যে পজিটিভ ভেবে ভেবে শিবানন্দ স্বামী একজন অসাধারণ বক্তা উনি বলছেন আমরা সমস্ত অসুখ বিসুখকে নাকি আমরা ঠিক করে দিতে পারি এবং আমি বিশ্বাস করি আমি ওনার কথা বিশ্বাস করি এবং ওনার অনেক চেলা চামুন্ডার সঙ্গে আমার আলাপ পরিচয় আছে আমি তাদের দেখেছি সত্যি সত্যি অনেক এমনকি ক্যান্সার আর সেল টিউমারগুলোকে অবধি ওরা ছোট করে দিয়েছে শ্রিঙ্ক করে দিয়েছে এবং এটা সম্ভব এটার বিশেষ ব্যাপারটাই হচ্ছে যে মনের শক্তিটাকে বাড়ানো এবং সবসময় ভাবা যে আমি ভালো আছি এটা ভীষণ ইম্পর্টেন্ট এই যে সমস্ত ওষুধের ফ্যাক্টরি যেটা আমাদের ভেতরে আছে ওটার তালা খোলার জন্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে পজিটিভ চিন্তা ভাবনা নিজের সম্বন্ধে ভালো ভাবা নিজেকে সুস্থ ভাবা নিজেকে সুন্দর ভাবা নিজেকে ভালোবাসা এর প্রত্যেকটা হচ্ছে এক একটা পজিটিভ ফিল্টার যখনই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তিটা যখন ঢুকবে ওই ফিল্টারগুলো লাগাবে ওটা না করে আমরা সাধারণত কী করি আমরা এমন কিছু ফিল্টার আমরা লাগিয়ে রাখি হিংসে রাগ তারপরে অপছন্দ তারপরে নিজেকে ভালো না বাসা অন্যকে ভালো না বাসা সময় অন্যের উপরে দোষ দেওয়া আমরা এই সব ফিল্টারগুলো লাগাই এই ফিল্টারগুলো লাগানোর ফলে কি হয় আমাদের শরীরের সেলগুলো ঠিকমতো মতো এনার্জাইজড হতে পারে না এবং এনার্জাইজড হতে না পারার কারণে আমাদের নানান রকমের অসুখ বিসুখ উৎপন্ন হয় কিন্তু যখন অসুখগুলো হয়ে যায় তখন আবার তুমি কিন্তু ভালো ভালো ফিল্টার ইউজ করে তোমার এনার্জিটাকে পজিটিভ বানিয়ে তুমি তোমার সমস্ত রকমের অসুখ বিসুখ তুমি সারিয়ে তুলতে পারো তার সঙ্গে আমি বিশ্বাস করি আমাদের কিছু দেশীয় ওষুধপত্র যেমন হলুদ আদা রসুন তারপরে ব্রিদিং করা যোগা করা এবং নিজেকে সবসময় প্রতি মুহূর্তের জন্য ধন্যবাদ দেওয়া ঈশ্বরকে যে এই মুহূর্তটার জন্যে অনেক অনেক থ্যাংকস এবং এই মুহূর্তটাকে এনজয় করা কার প্রত্যেকটি মুহূর্ত তোমার গড়ে তুলবে তোমার আজকের পুরো দিন তোমার আগামী সপ্তাহ তোমার মাস তোমার বছর এবং তোমার সারা জীবন তো আজকে আমি যেটা মেইনলি বলতে চাই শিবানন্দজির কথা শুনে যে প্রত্যেকটি অসুখের ওষুধ আমাদের ভেতরে আছে কারণ আমাদের ভেতরে যে ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি আছে সেটাতে এত ওষুধ রয়েছে কিন্তু আমরা জানি না আমরা সেই ফ্যাক্টরিটাকে বন্ধ করে রেখেছি সেই দরজাটা খোলো দরজাটা খোলো সারাক্ষণ অহরহ পজিটিভ ভাবো কখনোই জিজ্ঞেস করবে না যে নেগেটিভ চিন্তা ভাবনা যখন আসে তখন কি করব আসতে দাও আসুক তুমি তোমার পজিটিভ ভাবার তোমার যে কার্যক্রম তোমার যে তোমার যে প্রোগ্রামটা সেটা তুমি চালু রাখো তাহলেই দেখবে সমস্ত অসুখ সেরে গেছে এই ভিডিওটা যে আমি কোনো প্রক্রিয়া টক্রিয়া দিলাম না তোমাদের অনেকের হয়তো পছন্দ হবে না কারণ আমি দেখেছি তোমরা প্রক্রিয়াগুলি বেশি পছন্দ করো কিন্তু প্রক্রিয়ার পেছনে যে থিওরিগুলো যে কারণগুলো সেই কারণগুলো আমি যখন বলি সেই ভিডিওগুলো তোমরা কম দেখো কারণ তোমরা হয়তো শর্টকাট চাও যে প্রথমেই প্রক্রিয়াটা করে ফেলি কারণগুলো না জেনে তো আমি আজকে তোমাদের কারণগুলো জানালাম তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে নাও